তো হ্যালো বন্ধুরা, আবার একটা ইন্টারেস্টিং আর ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে টিভিএস এন্ট্রক রেস এক্সপি স্কুটিটি রয়েছে। তো এই স্কুটিতে কি কি ফিচার্স রয়েছে, কলকাতাতে অন রুট প্রাইস কত থাকবে, এছাড়াও এতে কত মাইলেজ দেখতে পাবো, কি কি কালার অপশান রয়েছে, তো পুরোটাই আজকে আমরা কথা বলবো। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি বলে রেখে দিই, টিভিএস এন্ট্রকের অনেকগুলো মডেল হয়ে থাকে, যেরকম এন্ট্রক এক্সটি, রেস এডিশান, এক্সপি, এছাড়াও সুপার স্কোয়াট এডিশান রয়েছে। তো সেগুলোতে একটু প্রাইজিংয়ের চেঞ্জেস, সেগুলোতে অনেকগুলো কালার অপশানের সাথে অ্যাভেলেবেল রয়েছে। তো যেটা এন্ট্রক এক্সটি রয়েছে, এক্সপি, তো এটার মধ্যে আমরা শুধু একটাই কালার অপশান দেখতে পাবো, এই কালারটা রেড অ্যান্ড ব্ল্যাক। তো এছাড়া আমরা এক্সপিতে আদার্স কোনো কালার অপশান আমরা এখানে দেখতে পাবো না। তো এই গাড়িটির যদি আমি অন রোড প্রাইসের কথা বলি, তো 1,14,823 টাকা কলকাতাতে অন রোড প্রাইস রয়েছে। তো আলাদা কোনো স্টেটে হলে সেখানে একটু প্রাইসিংয়ের এই স্কুটিতে চেঞ্জেস দেখতে পাওয়া যেতে পারে। তো চলো এর কী কী ফিচার্স রয়েছে সেগুলোও দেখে নেওয়া যাক। তো ফ্রন্ট থেকে আমি কথা বললে, এখানে আমাদের টিউবলেস টায়ার, অ্যালয় হুইল, রিং, ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক সাসপেনশান আমরা দেখতে পেয়ে যাব। এখানে যে অ্যালয় হুইল রিংটা রয়েছে সেটাতে আমরা রেড কালার টোনের সাথে দেখতে পাবো। রেয়ারে আমাদের ড্রাম ব্রেক দেখতে পাবো। এর যে ব্রেকিং সিস্টেম রয়েছে, এসবিডি ব্রেকিং সিস্টেমের সাথে আমরা এই স্কুটিটা দেখতে পাবো। তো এটা এসবিডি ব্রেকিং সিস্টেম, কম্বি ব্রেকের কাজ করে, 125 সিসিতে আমরা ABS দেখতে পাবো না। তো যদি কালার টোনের কথা বলি, তো 3 টোন কালার রয়েছে এর মধ্যে, সিলভার কালার, রেড অ্যান্ড ব্ল্যাক, তিনটে কম্বিনেশনের সাথে এই স্কুটিটা দেখতে পাওয়া যাবে। তো এর যদি আমি হেডল্যাম্প সেটআপের কথা বলি, তো ফুললি DRL দেওয়া LED হেডল্যাম্প সেটআপ এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে নাম্বার লাগানো ক্লাম, চোর টার্ন লাইটের ইন্ডিকেটারের শেপগুলো কিছুটা এইভাবে দেওয়া রয়েছে। তো এখানে দেখে, এখানে একটা ইন্ডিয়ার লোগো দেওয়া রয়েছে। এছাড়াও এই স্কুটিটা স্মার্ট এক্স কানেক্টিভিটির ফিচার্স দেওয়া রয়েছে এর মধ্যে, যেটা টার্ন বাই টার্ন নেভিগেশন, ইন্ডিকেশান সব কিছুই এর মধ্যে ইনবিল্ট দেওয়া রয়েছে। তো এর মিটার কনসোলের কথা বললে, এটাতেও আমরা ফুল LED সেটআপ মিটার কনসোল দেখতে পেয়ে যাব। তো এখানেও সমস্ত কিছু ফিচার্স দেওয়া রয়েছে, এখানে ফুললি LED সেটআপ রয়েছে, লো ফিউল ইন্ডিকেটার, স্পিডোমিটার, আদার্স টাইম ক্লক সব কিছুই এর মধ্যে আমরা দেখতে পেয়ে যাব। তো এখানে টার্ন লাইট ইন্ডিকেটার সুইচ, হাই বিম, লো বিম, হর্ন সুইচ সমস্ত কিছু এর মধ্যে ইনভিল দেওয়া রয়েছে। এছাড়াও এখানে একটা হ্যাজার্ডের সিস্টেম দেওয়া রয়েছে, যেটা আমাদের অ্যাপ্লাই করলে 4টি ইন্ডিকেটার একসাথে আমাদের জ্বলবে এখানে। তো এছাড়াও এখানে কিল সুইচের স্টাফ দেওয়া রয়েছে, তো এখান থেকে আমরা ইঞ্জিনটাকে কিল করে অফ করে দিতে পারবো। তো এছাড়াও এখানে একটা মোড বাটন দেওয়া রয়েছে, যেটাতে আমরা মোডটাকে চেঞ্জ করে আমরা স্কুটিটাকে রাইড করতে পারবো। তো এখানে টোটাল দুটো মোড দেওয়া রয়েছে, স্ট্রিট মোড অ্যান্ড স্পোর্ট মোড। তো আমাদের মাইলেজের দরকার বলে আমরা স্ট্রিট মোডে স্কুটিটাকে রাইড করতে পারি, যদি মাইলেজের চিন্তা নাই, স্পিডে চলবো, সেই ক্ষেত্রে আমরা স্পোর্ট মোডটাকে চুজ করতে পারি। তো এখানে হয়ে গেল। তো এখানে যদি আমি স্পেসের কথা বলি, তো এখানে স্পেসটা অনেকটাই সুন্দর, যে কোনো মাল আমরা আরামসে এখানে ক্যারি করতে পারবো। এছাড়াও এখানে সাইড স্ট্যান্ড দেওয়া রয়েছে, স্ট্যান্ডে ইঞ্জিন কাট অফ সেন্সার দেওয়া রয়েছে, তো স্ট্যান্ডে থাকলে গাড়িটা আমাদের স্টার্ট নেবে না। এছাড়াও এখানে ফুটরেস দেওয়া রয়েছে, যেটা অ্যালমোনিয়ামের ফুটরেস দেওয়া রয়েছে। এছাড়াও এখানে লেডিস ফুটরেস, কিক স্টার্ট সমস্ত কিছু ফিচার্স এখানে আমরা দেখতে পেয়ে যাব। এছাড়াও এখানে আমাদের সিঙ্গেল সাসপেনশান দেওয়া রয়েছে। তো রেয়ারের ভিউয়ে এইভাবে শেপটা, পেছনে ফুল LED সেটআপের সাথে আমরা টেল ল্যাম্পটা দেখতে পেয়ে যাব। টার্ন লাইট ইন্ডিকেটারগুলো এইভাবে দেওয়া রয়েছে। এছাড়াও পিছনে একটা রিফ্লেক্টার এখানে দেওয়া রয়েছে। তো যদি রেয়ারের কথা বলি, তো এখানে টিউবলেস টায়ার, ড্রাম ব্রেকের সাথে অ্যালয় হুইল রেড কালার টোনের সাথে আমরা দেখতে পাবো। এক্সজস্টটা এইভাবে দেওয়া রয়েছে। তো এর যদি আমরা এখানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলা হয়, তো এখানে 5.8 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি আমরা দেখতে পাবো। এখান থেকে আমাদেরকে ফিউল ট্যাঙ্কটাকে ওপেন করতে হবে। এখান থেকে ফিউল ট্যাঙ্ক ওপেন হয়ে যাবে, 5.8 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এছাড়াও 1 লিটারের রিজার্ভ ট্যাঙ্ক ক্যাপাসিটি এর মধ্যে দেওয়া রয়েছে। তো সিটের ভিতরের অপশানটা দেখতে গেলে, এটা অনেকটাই সুন্দর অপশান রয়েছে, একটা ফুল ফেস হেলমেট আরামসে আমরা ক্যারি করতে পারবো। এছাড়াও এখানে একটা লাইট দেওয়া রয়েছে, যেটা আমাদের নাইটে অনেকটা ভিউতে কাজে আসবে। তো এছাড়াও এখানে একটা USB চার্জিংয়ের সকেট দেওয়া রয়েছে। তো এই ফিচার্সগুলো শুধু টিভিএস এন্ট্রকের মধ্যেই আমরা দেখতে পাবো। তো যদি আমরা এই বাইকটির
ওয়েটের কথা বলি, তো এখানে 116 কেজি এই বাইক স্কুটিটির ওয়েট দেওয়া রয়েছে। মাইলেজ এখানে অ্যাপ্রক্স 35 থেকে 40-এর মধ্যে আমরা এই স্কুটিটির মাইলেজ দেখতে পাবো। এছাড়াও যদি আমি ইঞ্জিন পারফরমেন্সের কথা এখানে বলা হয়, তো এখানে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 3-ভাল্ভ এয়ারকুল ইঞ্জিন দেওয়া রয়েছে, যেটার ম্যাক্স পাওয়ার রয়েছে 9.25 BHP 7000 RPM-এর সাথে। আর যে ম্যাক্স টর্ক দেওয়া রয়েছে সেটা হচ্ছে 10.5 mm, যেটা 5500 RPM-এর সাথে আমরা দেখতে পাবো। তো এই ছিল এখানে 124.8 cc ইঞ্জিন দেওয়া রয়েছে। তো এই ফিচার্সগুলো আমরা এই স্কুটির সাথেই আমরা এখানে দেখতে পাবো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি এই স্কুটিটা পারচেস করতে চাও বা আদার্স কোনো বাইক বা স্কুটি পারচেস করতে চাও, তো এই রোড কিং বাইক শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানকার কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এবং অ্যাড্রেস কী রয়েছে সেটা পুরো আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, তো সেখান থেকে চেক আউট করতে পারো। তো আজকের জন্য এটুকুই ছিল, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো।